আসসালামু আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে সঙ্গে আছে দীপা সংকেতা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সন্ত্রাসী হামলায় ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা গুরুতর আহত, উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আনা হচ্ছে নিউরো সায়েন্স হাসপাতালে। রেসিডেন্সিয়ালের ছাত্র আবরার হত্যা মামলায় প্রথম আলোর আনিসুল হক সহ পাঁচজনের জামিন মঞ্জুর, জালিয়াতি মামলায় জেকেজির ডাক্তার সাবরিনা দুই দিনের রিমান্ডে। রাজনৈতিক সদিচ্ছার অভাবে পুরান ঢাকা থেকে সরছে না কেমিক্যাল কারখানা, অনিয়ম ও দুর্নীতি করে টিকিয়ে রেখেছে প্রভাবশালীরা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে। রংপুর মেডিকেল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটালের উদ্দেশ্যে পাঠানো হয়। বুধবার মধ্যরাতে ঘোড়াঘাট উপজেলা ক্যাম্পাসে থাকা ইউএনও ওয়াহিদা খানমের বাসায় দুই যুবক অতর্কিতভাবে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় ওয়াহিদা বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় আহত হন তার বাবা ওমর শেখ। তাদের দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই নিয়ে যাওয়া হয় রংপুরে, ভর্তি করা হয় নগরীর ডক্টর কমিউনিটি মেডিকেল হাসপাতালে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক রয়েছেন। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে র্যাব, পুলিশ ও জেলা প্রশাসক। বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন। দর্শক, দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানম এখন ঢাকার পথে, আর এ হামলায় আহত তার বাবা ওমর শেখ রয়েছেন রংপুরের নগরীর ডক্টর কমিউনিটি মেডিকেল হসপিটালে। সবশেষ তথ্য জানতে সরাসরি কথা বলছি রিপোর্টার জুয়েল আমাদের সঙ্গে। জুয়েল, ওয়াহিদাকে তো উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে এবং তার বাবা এখন রংপুর মেডিকেলে রয়েছেন, সেটা আমরা জেনেছি, তো তার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা কি বলছেন? বাবা ওমর শেখকে রংপুরে নিয়ে আসা হয়, দুজনকেই নিয়ে আসা হয়। প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, অবস্থার অবনতি হলে তখন তাদেরকে আমি যেখানে দাঁড়িয়ে আছি রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল কেউ দেখাতে চাই, এটি একটি রংপুরের বড় হাসপাতাল মেডিকেল কলেজ, এখানে তাদেরকে ভর্তি করা হয় এবং তিনি গুরুতর অসুস্থ ছিলেন ইউনো, তখন তাকে আইসিইউতে নেওয়া হয় এবং ডাক্তাররা যখন দেখলেন যে তাকে নিবিড় পরিচর্যা করেছেন এবং তাকে দেখেছেন যখন যে তার মাথায় প্রচন্ড আঘাত তিনি পেয়েছেন, সেই কারণে তিনি কিন্তু সংজ্ঞাহীন হননি, কিন্তু তিনি কথা বলতে চাচ্ছিলেন না ইউনো, সে কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রশাসন এয়ার অ্যাম্বুলেন্স করে ঠিক 1.25 ঘন্টা আগে এখান থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। আর সকলে তার বাবার কথা যদি বলি, তিনি রংপুর মেডিকেল কলেজ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি তার মেয়ের কাছে এসেছিলেন, তার মেয়েকে তিনি বিদায় দিয়েছেন এবং পরবর্তীতে তিনি আবারও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে সার্জারি বিভাগ আছে সেখানে তিনি ভর্তি হয়েছেন। তিনি শঙ্কা মুক্ত বলে চিকিৎসক আমাদের জানিয়েছেন। আর এই ঘটনার যে বিষয়টি কিভাবে ঘটলো, একটি যুবক আসলে ক্যাম্পাসে যে ইউনোর বাসায় যে সন্ত্রাসী হামলা চালানো সেই বিষয়টি নিয়ে কিন্তু হতবাক হয়েছেন সবাই রংপুর থেকে ঘোড়াঘাটের প্রশাসন, বিষয়টি খতিয়ে দেখছেন জেলা পুলিশ সুপার দিনাজপুরে তার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি বিষয়টি বলছেন যে কি রহস্য লুকিয়ে আছে সেই রহস্য উদ্ঘাটন করবো এবং এর সাথে অন্য কোনো সদস্য বা অন্য কোনো বিষয় আছে কিনা বা উগ্রপন্থীদের কোনো ঘটনা আছে কিনা সে কেউ খতিয়ে দেখার চেষ্টা করছে। এই ঘটনার পর থেকে কিন্তু যে হামলাকারী যুবক তিনি আত্মগোপন করেছেন। সঙ্গে জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার জুয়েল আহমেদ। ঘোড়াঘাটের ইউএনএ ওয়াহিদা খানমের সন্ত্রাসী হামলার পেছনে ডাকাতির উদ্দেশ্য থাকতে পারে বলে ধারণা করছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি জানান, হামলাকারীরা মুখোশ পরা ছিল, তারা দোতলার গ্রিল ভেঙে তার বাসায় ঢুকেছিল। সেখানে সিসিটিভি থাকলেও হামলাকারীদের মুখোশ থাকায় চেনা যাচ্ছে না, তবে অল্প সময়ের মধ্যে ঘটনার জট খুলবে বলে আশা করছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। নৌবাহিনীর প্রধান এম শাহিন ইকবালকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেনাপ্রধান ও বিমানবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান এম শাহিন ইকবালকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। এ সময় ঊর্ধ্বতন সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর মামলায় প্রথম আলোর সহযোগী সম্পাদক কিশোর আলোর সম্পাদক আনিসুল হক সহ পাঁচজনের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। আনিসুল হক ছাড়া অন্য আসামিরা হলেন প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মহিতুল আলম, প্রথম আলোর হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন কবির বকুল, নির্বাহী শাহপরাণ তুষার ও নির্বাহী শুভাশিস প্রামাণিক। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে তার আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। বিচারক শুনানি শেষে ৫,০০০ টাকা মুচলেকায় প্রত্যেকের জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে বুধবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তাদের মালামাল ক্রোকের আদেশ দেন, তবে আজ আদেশটি বিচারক প্রত্যাহার করেন। গত ১ নভেম্বর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে এক অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান নাইমুল আবরার। প্রথম জাতীয় পরিচয়পত্রে তথ্য গোপন করে দ্বিতীয় এনআইডি করার অভিযোগে করা জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবিনা আরিফ চৌধুরীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার সাবিনাকে ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক মইনুল ইসলাম। ডাক্তার সাবিনার উপস্থিতিতে গ্রেফতার দেখানো পূর্বক রিমান্ড শুনানির জন্য আজ দিন ধার্য করেছিলেন বিচারক। আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা মইনুল ইসলাম উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে মামলার ঘটনার সাথে ডাক্তার সাবিনা জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। ৩০ আগস্ট বাড্ডা থানায় ডাক্তার সাবিনার বিরুদ্ধে মামলাটি করেন গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মোমিন মিয়া। দেশের বিভিন্ন জায়গায় করোনার সংক্রমণ বৃদ্ধি ও মৃত্যুর সংখ্যা প্রতিদিন বাড়ছে। চট্টগ্রামে করোনা সংক্রমণ বৃদ্ধি অব্যাহত রয়েছে। নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০৭ জন এবং মারা গেছেন ১ জন। নমুনা পরীক্ষা হয়েছে ১৮৮টি। আক্রান্তদের ৭৭ জন মহানগরীর ও ৩০ জন বিভিন্ন উপজেলার। এদিকে করোনায় নোয়াখালীতে পেয়ারা বেগম নামে ১জন মারা গেছেন, শনাক্ত হয়েছে ৩১ জন। সকালে সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেকার এ তথ্য জানান। বগুড়ায় মারা গেছেন ১জন, এছাড়া নতুন আক্রান্ত হয়েছেন ৩৮ জন। রাজনৈতিক সদিচ্ছার অভাবে পুরানো ঢাকা থেকে ঝুঁকিপূর্ণ রাসায়নিক গুদাম সরাতে সরকার ব্যর্থ হয়েছে বলে টিআইবির গবেষণায় বেরিয়ে এসেছে। অগ্নি দুর্ঘটনার প্রতিরোধে তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবগুলো প্রতিষ্ঠানের ব্যাপক অবহেলা, অনিয়ম, দুর্নীতি রয়েছে বলেও গবেষণায় উঠে এসেছে। পুরনো ঢাকায় নিমতলি চুরিহাট্টার মতো একের পর এক অগ্নি দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানির পরও অবস্থার পরিবর্তন হয়নি। সরকারি হিসেবে ২০১৮ সালেই পুরনো ঢাকায় এমন অগ্নি দুর্ঘটনার সংখ্যা ৪৫০-এর বেশি। ঘটনার পর তদন্ত কমিটি, টাস্কফোর্স গঠন, সুনির্দিষ্ট সুপারিশ থাকলেও বাস্তবায়নে এখন পর্যন্ত ব্যর্থ সরকারের সব প্রতিষ্ঠান। এমনকি আদালতের আদেশ অমান্য, অবমাননার ঘটনাও ঘটেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের অনুসন্ধানে বের হয়ে এসেছে সব প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি। প্রতিটি প্রতিষ্ঠান বা প্রতিটি দায়িত্বশীল অবস্থানে অধিষ্ঠিত ব্যক্তিবর্গের ঘাটতি ছিল, সেটি খুব পরিষ্কার। এবং শুধু তাই নয়, সংশ্লিষ্ট সবগুলো প্রতিষ্ঠানে উইদাউট এনি এক্সেপশন সবগুলো প্রতিষ্ঠানে কিন্তু বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতি সংঘটিত হয়েছে এবং হচ্ছে। তবে এক্ষেত্রে সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাবকেই দায়ী করছে টিআইবি। এই ধরনের ধারাবাহিক যে দায়িত্বহীনতা এবং জবাবদিহিতার ঘাটতি, সংশ্লিষ্ট পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে ঘাটতির কারণে কিন্তু ধারাবাহিকভাবে এই ধরনের দুর্ঘটনা ঘটে যাচ্ছে এবং আমরা শঙ্কা করছি যে আরো ঘটতে পারে। পুরানো ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরিয়ে নেওয়ার ক্ষেত্রে যে রাজনৈতিক সদিচ্ছা, সেটার পরিষ্কার ঘাটতি রয়েছে। টিআইবির গবেষণা বলছে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়নে শুধু অনিয়ম দুর্নীতি নেই, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রেও রয়েছে ধারাবাহিক গাফিলতি। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যাদের রাজনীতির উৎস বন্দুকের নল তাদের মুখে জনস্বার্থের কথা মানায় না। তিনি আজ সকালে সেতু ভবনে সেতু মন্ত্রণালয়ের অধীনে নির্মাণাধীন বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা বিষয়ে মত বিনিময় করেন। নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মত বিনিময় সভায় যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে বলেই মানুষের আস্থায় পরিণত হয়েছে। জনস্বার্থ সরকারের লক্ষ্য নয় বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, যারা দেশ বিকিয়ে দিয়ে স্বাধীনতার চেতনাকে ভুলুণ্ঠিত করে এবং হত্যা ও সন্ত্রাস নির্ভর রাজনীতি করে তাদের মুখে গণতন্ত্রের দাবি শোভা পায় না। জনগণ বন্ধুকে নল, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন, বারবার আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হওয়ায় তা প্রমাণ করে।
বিএনপি জনস্বার্থ সুরক্ষায় অবিশ্বস্ত, আর বিপরীতে জন আস্থার প্রতি শেখ হাসিনা আওয়ামী লীগ। মির্জা ফখরুল ক্যারিশ্মার কথা বলেন, বিএনপির ক্যারিশ্মা, পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাওয়া ভবনের নামে লুটতরাদের খাওয়া ভবন, এটাই তাদের ক্যারিশমেটিক লিডারশিপের নমুনা। ঢাক ঢোল পিটিয়ে অভিযান চালিয়ে তিনজন গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল 10:30 রাজধানীর করাইল বস্তিতে মাদকের বিরুদ্ধে অভিযান চালায় সংস্থাটি। অভিযানে মাদকদ্রব্যের প্রায় অর্ধ শতাধিক লোক ছাড়াও শতাধিক পুলিশের সাহায্য নেন তারা। বিশাল এমন বাহিনীর আগমনের খবর পেয়ে গা ঢাকা দেয় মাদক ব্যবসায়ীরা। ফলে ঘণ্টা তিনেক অভিযান চালিয়ে আটক করা হয় তিনজন গাঁজা ব্যবসায়ীকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক ফজলুর রহমান বলেন, এমন অভিযান পরিচালনা করা তাদের ঠিক হয়নি, ভবিষ্যতে অভিযান চালানোর সময় কৌশলগত পরিবর্তন আনার কথা জানান তিনি। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটের পদ্মার সরু চ্যানেলে নাব্য সংকট চরম আকার ধারণ করায় আবারও বন্ধ হয়েছে ফেরি চলাচল। বিআইডব্লিউটিসি জানায়, বৃহস্পতিবার সকাল 6:00 বেশ কিছু যানবাহন নিয়ে কে টাইপ ফেরি কলমিলতা শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যায়, কিন্তু ফেরিটি চ্যানেলের মুখে গিয়ে আটকা পড়লে দীর্ঘক্ষণ চেষ্টা পরে পুনরায় শিমুলিয়া ঘাটে ফিরে আসে। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষা রয়েছে যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস ছাড়াও অসংখ্য পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান। বিকল্প রুট ব্যবহারের জন্য বিআরডব্লিউটিসি কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে, তবে এই নৌ রুটে লঞ্চ ও সিবোর্ড চলাচল স্বাভাবিক রয়েছে। তিন দফা বন্যায় কুড়িগ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে আমন বীজতলার। দিশেহারা কৃষকের ক্ষতি পুষিয়ে দিতে ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি বীজতলা, ভাসমান বীজতলা ও বাড়ির ভেতর প্লেট পদ্ধতিতে বীজতলা তৈরিতে উদ্যোগী হয়েছে সরকার। হাসি ফুটেছে কৃষকের মুখে, সরকারি প্রণোদনায় নতুন উদ্যমে মাঠে নেমেছে তারা। কুড়িগ্রাম থেকে শফিকুল ইসলাম বেবুর পাঠানো রিপোর্টে বিস্তারিত। দীর্ঘস্থায়ী বন্যায় কুড়িগ্রামে নষ্ট হয়েছে 17,000 হেক্টর জমির ফসল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমনের বীজতলা। আমন বীজের ঘাটতি মোকাবিলায় সরকারিভাবে 105টি কমিউনিটি, 112টি ট্রে ছাড়াও শতাধিক ভাসমান বীজতলা তৈরি করা হয়েছে, যার মাধ্যমে 21,000 কৃষক বিনামূল্যে 20,922 বিঘা জমিতে আমন চাষের সুযোগ পাচ্ছে। কুলিপুর কৃষি অফিসে সহযোগিতায় ভাসমান বীজতলা তৈরি করেছি। কৃষি অধিদপ্তরের সহায়তায় এই উঁচু জমিতে কমিটি বীজতলা লাগাইছি। এখান থেকে আমরা 66 জনের বীজ নেব এবং এগুলো রোপণ করব। বন্যার ক্ষতি থেকে রক্ষা পেতে বাড়ির উঠোনে উঁচু জায়গায় প্লেট পদ্ধতিতে আমনের চারা লাগানোর অভিজ্ঞতা অর্জন করছেন কৃষকরা। চারিদিকে পানি, কোথাও শুকনো জায়গা নাই, আমি বাড়ির ভিতরে উঠানের মধ্যে চারা লাগাচ্ছি। কুড়িগ্রামে এবার আমন চাষ করা হবে 1,15,000 হেক্টর জমিতে। বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসন কার্যক্রম হাতে নিয়েছে কৃষি বিভাগ। সাময়িক যে কিছুটা চারার যে একটু মানে ঘাটতি আছে, এই ঘাটতিটা আগামী সপ্তাহের মধ্যেই পূরণ হবে। এখানে চারার কোনো ঘাটতি থাকবে না। কৃষকেরা যে সমস্ত জাত দেওয়া হচ্ছে, এই জাতগুলো হলো লেট ভ্যারাইটি, এটা সেপ্টেম্বর মাসের 10-12 তারিখ পর্যন্ত যদি লাগায় তবুও স্বাভাবিক ফলন দিবে। দফায় দফায় বন্যা মোকাবিলা করে ঘুরে দাঁড়ানোর সংগ্রামে কুড়িগ্রামের আমন চাষীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার আন্তর্জাতিক সংবাদ। বিশ্বের বিভিন্ন দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে 8,66,000 ছাড়িয়েছে। আক্রান্ত 2,61,00,000 বেশি মানুষ। একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড করেছে ভারতে। করোনায় মৃত্যুর তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় অন্তত 1,066 জন মারা গেছেন। এদিন সর্বোচ্চ 124 জনের মৃত্যু হয় ফ্লোরিডায়। এতে দেশটিতে মোট প্রাণহানি 1,90,000 কাছাকাছি। এ যাবৎ করোনা শনাক্ত হয়েছে 62,90,000 বেশি মানুষের। বিশ্বের সর্বোচ্চ সংখ্যক মানুষের করোনা শনাক্ত হয়েছে ভারতে। বুধবার 82,800 বেশি মানুষের করোনা শনাক্ত হয়। দেশটিতে এ যাবৎ শনাক্তের সংখ্যা 38,48,000-এর উপরে। নতুন 1,026 জন সহ মোট প্রাণহানি 67,400 বেশি। ব্রাজিলে আরও 1,200 বেশি মানুষ মারা যাওয়ায় দেশটিতে করোনায় প্রাণহানি 1,24,000-এর কাছাকাছি। এদিকে করোনা আক্রান্ত গুরুতর রোগীদের জীবন বাঁচাতে স্টেরয়েড প্রয়োগের আনুষ্ঠানিক সবুজ সংকেত মিলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নয়া গাইডলাইনে জানানো হয়, স্টেরয়েড প্রয়োগের মাধ্যমে গুরুতর করোনা রোগীদের মৃত্যুর হার 20% পর্যন্ত কমিয়ে আনা সম্ভব।
ডেক্সামিথাসোনের মতো স্টেরয়েড নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষণা পর্যালোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত এলো। আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গাদের অধিকার আদায় ও মিয়ানমারকে শাস্তির মুখোমুখি করতে এবার মামলার বাদী গাম্বিয়ার পাশে দাঁড়ালো কানাডা ও নেদারল্যান্ডস। যৌথ বিবৃতিতে গণহত্যা কনভেনশনে স্বাক্ষর করা দেশগুলোকে গাম্বিয়ার উদ্যোগকে সমর্থন দেওয়ার আহ্বান জানানো হয়। রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানোর অভিযোগে গত বছর আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে আলোচিত মামলাটি করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। শুনানি শেষে এবছরের জানুয়ারিতে অন্তর্বর্তী আদেশে মিয়ানমারকে গণহত্যা বন্ধের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন আদালত। এর প্রায় আট মাসের মাথায় গাম্বিয়ার পাশে দাঁড়ানোর যৌথ বিবৃতি দিল কানাডা ও নেদারল্যান্ডস। এতে বলা হয়, মিয়ানমারের গণহত্যাকারীদের শাস্তির আওতায় আনতে অত্যন্ত প্রশংসনীয় এই উদ্যোগের সহায়তাকে কানাডা ও নেদারল্যান্ডস দায়িত্ব মনে করে। রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর পরিকল্পিত নিধন অভিযান চলাকালে ব্যাপক হারে ধর্ষণ ও নারী নির্যাতনের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয় বিবৃতিতে। জানানো হয়, এক্ষেত্রে গাম্বিয়াকে আইনি সহায়তা দেবে নেদারল্যান্ডস ও কানাডা। এর আগে রোহিঙ্গাদের পক্ষে আইনি লড়াইয়ের জন্য প্রখ্যাত মানবাধিকার আইনজীবী আমাল ক্লুনিকে নিযুক্ত করে মালদ্বীপ। 2012 সাল থেকে মিয়ানমার সেনাবাহিনী পরিকল্পিত নির্যাতন 2017 সালে ভয়াবহ আকার নিলে মিয়ানমার ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেয় 7.5 লক্ষাধিক রোহিঙ্গা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আড়াই বাজানে। সন্ত্রাসী হামলায় ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা গুরুতর আহত, উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আনা হচ্ছে নিউরো সায়েন্স হাসপাতালে। রেসিডেন্সিয়ালের ছাত্র আবরার হত্যা মামলায় প্রথম আলোর আনিসুল হক সহ পাঁচজনের জামিন মঞ্জুর, জালিয়াতির মামলায় জেকেজি ডাক্তার সাবিনা 2 দিনের রিমান্ডে। রাজনৈতিক সদিচ্ছার অভাবে পুরান ঢাকা থেকে সরছে না কেমিক্যাল কারখানা, অনিয়ম ও দুর্নীতি করে টিকিয়ে রেখেছে প্রভাবশালীরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায় 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখে লগ ইন করুন facebook.com/bangladeshnews, সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকার ধন্যবাদ।